অবশেষে স্পর্শ করা গেল সূর্যের উঠান। নাসার সূর্যযান পৌঁছে গেল সূর্যের আবহমণ্ডলের বাহিরের স্তরে। এই অংশের নাম করোনা। গত বছর এপ্রিল মাসে চালানো হয়েছিল অভিযানটি, কিন্তু এরপর সমস্ত তথ্য প্রমাণ বিশ্লেষণের পর মঙ্গলবার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই সাফল্যের কথা প্রকাশ এনেছেন। সূর্য নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই, আর সূর্য নিয়ে এই অগাধ কৌতূহল বৃদ্ধি করতেই একটি বিশেষ অভিযান পরিকল্পনা করেছিলেন নাসা। জানা গিয়েছে চলতি বছর 28 এপ্রিল নাসার তৈরি মহাকাশযান পার্কের সূর্যের বহিরাগমন করোনাতেই পৌঁছায়। 2018 সালের প্রথম সূর্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল পাকার। এর আগে বেশ কয়েকবার সূর্যের কাছাকাছি পৌঁছতে সক্ষম হয়েছিল এই যান। সেখান থেকে সূর্যের একাধিক ছবি পাঠান পাকার, কিন্তু করোনাকে স্পর্শ করার নিঃসন্দেহে একটি বড় সাফল্য। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছেন 2025 সাল পর্যন্ত সূর্যকে আরও তত্ত্ব সংগ্রহের জন্য অনুসন্ধান করবে এই সৌরযান। নাসার হেলিওফিজিক্স শাখার আধিকারিক নিরলক্স ফক্স বলেন, ইতিহাসের এই প্রথম এত সাফল্য সূর্যের অভিযান সম্পন্ন হল। মাইলস্টোন তৈরি করেছেন এই অভিযান। জানা যাচ্ছে এই অভিযানের ফলে সূর্য সম্পর্কে অনেক রহস্য ভেদ করা সম্ভব হবে। কিভাবে পৃথিবীর বিবর্তনে সহায়তা করেছে এই নক্ষত্র তা জানা যেতে পারে। এই অভিযান প্রসঙ্গে ওয়াশিংটনের নাসা সায়েন্স মিশন ডাইরেক্টর থমাস জুবেচেন্স বলেন, সূর্যকে স্পর্শ করার মুহূর্ত মহাকাশ গবেষণার একটি অন্যতম একটি সাফল্য। এতদিন পর্যন্ত চন্দ্র মঙ্গল অভিযান চালিয়েছেন নাসা সহ অন্যান্য দেশ, মহাকাশের অনেক অজানা তথ্য সামনে এনেছেন, কিন্তু সৌরজগতের গ্রহ উপগ্রহ নিয়ে রহস্য ভেদ সম্ভব হলো আজও একটি জটিল ধাতা সূর্য। এবার সেই সব জিজ্ঞাসাবাসের উত্তর পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য যে 28 এপ্রিল সূর্য বলয়ে প্রবেশ করেছিল পাকার, সেক্ষেত্রে কেন এতদিন পর প্রকাশ্যে আনা হলো সেই তথ্য। এ প্রসঙ্গে নাসার তরফে জানা হয়েছে পাকারের ক্ষেত্রে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেছেন তারা। এরপর অভিযানের সাফল্য প্রসঙ্গে নিশ্চিত হওয়া গিয়েছে সমস্ত তথ্য প্রমাণের হাতে আসার পরে অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।